সালামু আলাইকুম আহলে সুন্নাহ মিডিয়ার শেখ দরাসে। আমার প্রশ্ন হইল, একজন লোক মনে করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে খাবে দেখলো, দেখার পরে তো তার জাহান্নাম আগুন তার জন্য মাফ। এখন এরপরে মনে করেন সে জানিয়া হোক বা না জানিয়া হোক, অথবা মনে করেন শয়তানের রসের সাথে ফুড়িয়া সে কবিরা গুনা করলো, তাই বলিয়া এই কবিরা গুনা মনে করেন তওবা করলো বা নাই করুক, এখন জাহান্নামে তার জন্য কি আগুন মাফ হবে? দেখ ওইটার জবাব দিলে ভালো হবে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আপনার নাম পরিচয় দেন নাই, নম্বরে মনে হচ্ছে কোন দেশ আল্লাহ জানে, দুবাই নাকি। যাই হোক, আপনি প্রশ্ন করেছেন যে একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবে দেখলো, তাহলে তো তার জন্য জাহান্নাম মাফ হয়ে গেল। এই কথাটা গলত। হাদিস শরীফে যা এসেছে, মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকাদা, অন্য রাওয়ায়াত ফাকাআন্নামা রাআনি ফাইন শাইতান লা ইয়াতামাসসালু বি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে সজাগ অবস্থায় দেখবে, এক রওয়ায়ত। আর অন্য রওয়ায়ত হলো যে যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখেছে, কোন শয়তান আমার সুরত ধরতে পারে না। তো এইখানে জাহান্নাম মাফ হয়ে যাবে এই কথা তো নাই। অনেকজন সাহাবায়ে কেরামদের মধ্যে মাত্র 10 জনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আর অন্যান্যদের ব্যাপারে তো এরকম জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন নাই। যদিও আমাদের আমাদের ধারণা, আমাদের আকীদা, সাহাবায়ে কেরাম ইনশাআল্লাহ সবাই সবাই জান্নাতি। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেই জাহান্নাম হারাম হয়ে যাবে, জাহান্নাম মাফ হয়ে যাবে, এই কথার কোনো দলিল নেই। এরপরে আসেন স্বপ্নে দেখার ব্যাপারটা। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম কি বলেছেন? ইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি। এখন আপনি যে দেখলেন, ইনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই অভিজ্ঞতাটি কি আপনার আগে ছিল? আল্লাহর নবীর সিরত ও সুরত আপনি জানতেন? এখানে অনেক কথা আছে। কেউ কেউ বলেছেন, কেউ যদি স্বপ্নে দেখে একেবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ শেষ অবস্থা, জিন্দগির শেষ সময়, তাইলেই বোঝা গেল সে দেখেছে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের আগ পর্যন্ত মাথার চুল 20টার বেশি সাদা হয় নাই, এত কিছু দেখছে কিনা। যদিও এই এই মতটা সবাই গ্রহণ করেন নাই। কেউ যদি দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনার যৌবন অবস্থায়, যুবক অবস্থায়, এটাও ঠিক হবে। মধ্যম বয়সে দেখে, শেষ বয়সে দেখে, সব অবস্থায়। কিন্তু কথা হলো এই স্বপ্নটা আল্লাহ নবী বলেছেন ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, যে আমার আমার আসলি হাকিকি সুরত যেটা সেইটা শয়তান ধরতে পারবে না। কিন্তু শয়তান অন্য এক সুরত ধরে সে বলতে পারবে যে আমি নবী, আমি তোমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সাবিত আছে। অন্য এক সুরত ধরে বলতে পারবে। এই জন্য ইবনে সিরিনের নাম হয়তো শুনেছেন, আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, যিনি এই স্বপ্নের তাবির বিশারদ ছিলেন। ওনার কাছে কেউ এসে এই দাবি করলে যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি, উনি বলতেন ঠিক আছে বলো তো কীভাবে দেখেছো। তখন যদি দেখতেন যে হ্যাঁ ওনার জানা মতো আল্লাহ নবীর কী সুরত ছিল, কী সকল ছিল, বলতেন হ্যাঁ তুমি দেখেছো। এবং অনেককে উনি ফিরিয়ে দিতেন যে না তুমি দেখো নাই, তুমি দেখো নাই, কারণ যে বর্ণনা তুমি দিয়েছো এই বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরাতে হাকিকির সাথে মিলে না। এই হলো স্বপ্নে দেখার আসল মর্ম। স্বপ্নে দেখছি, আল্লাহ নবীকে দেখছি বললেই হবে না। হ্যাঁ তো কেউ বলবে তো আল্লাহ নবী না বলছেন যে আমাকে দেখেছে, সে সত্যি আমাকে দেখেছে, শয়তান আমার সুরত ধরতে পারে না। এটার জবাব হলো হ্যাঁ আল্লাহ নবীর আসল সুরত কি আপনি জানেন? এই জন্য স্বপ্ন দেখার পরে কোনো ভালো আলিমকে জিজ্ঞাসা করতে হবে যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই এই সুরতে দেখলাম। তারপরে আলেম যদি বলেন যে হ্যাঁ ঠিকই আপনি নবীকে দেখছেন, তাহলে আপনার দেখা হয়েছে। আর এমনি স্বপ্নে দেখলেন, কেউ আপনাকে বললো উনি আল্লাহ নবী, বা এই যাকে দেখলেন উনি বললেন যে উনি আমি আমি তোমার নবী, এইটা শয়তানের দ্বারাও
এই নকলি সুরত ধরে এটা করা সম্ভব আছে, আল্লাহ আলাম। আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ ছিল যে এরপরে যদি সে তার দ্বারা গুনাহ কবিরা হয়ে যায় তাহলে, মানে আপনি যা বলেছিলেন যে সে যে জাহান্নাম তার জন্য কি হয়েছিল, মানে হারাম হয়ে গেছিল বা জাহান্নামে আর যাবে না, এখন পরে আবার গুনাহ কবিরা হয়ে যাওয়ার পরে সেই এ বৈশিষ্ট্যটা থাকবে কিনা, এটা তো বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি হাকিকিও কেউ দেখে এর দ্বারা জাহান্নাম তার জন্য নিষিদ্ধ হয়ে যাবে, সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, এই কথা ঠিক না। আমরা এই কথাটা অন্য একটা মাসালা দিয়ে বুঝতে পারি, যেমন হাজ, হাজ সম্পর্কে হাদিস শরীফ আছে, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়ৌমি ওয়ালাদাতহু উম্মুহু আও রাজা মিন যুনুবিহি কায়ৌমি ওয়ালাদাতহু উম্মুহু, যে হাজ করলো আর তার হাজটা হাজ মাবরুর নসিব হলো, সে সেই হজ থেকে এমনভাবে ফিরে আসলো, ওইভাবে ফিরে আসলো যেভাবে তার মায়ের পেটের থেকে সে যেদিন জন্ম নিয়েছিল যেভাবে নিষ্পাপ, ওইভাবে নিষ্পাপ হয়ে আসলো, তাইলে এই অবস্থায় তার জন্য জান্নাত নির্ধারিত হলো যেহেতু সে একেবারে নিষ্পাপ হয়ে গেল। এখন এখন হাজ্জে মাবরুর এইভাবে কথা বলতে গেলে অনেক কথা, কোন হাজকে হাজ্জে মাবরুর বলা হয়েছে, তো এইখানে হাদিস শরীফের মধ্যে উল্লেখ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, মানে সে এহরাম অবস্থায় সে রাফাস ও ফুসুক এইগুলি কোনো ধরনের গুণা গুনার কাজ করে নাই, স্ত্রী সহবাস করে নাই, এইগুলি সব কিছু থেকে সে মুক্ত ছিল। অন্য অন্য অর্থ বলা হয়েছে এটা হাজ্জে মাবরুরের, যে হাজ থেকে ফিরে আসার পরে তার অবস্থা, তার দিনদারির অবস্থা, তার আখলাকের অবস্থা এই আগের চেয়ে তার আরও অনেক ভালো হয়ে গেছে, মানে সে এখন একটা পূর্ণ সুন্নতের পাবন্দ মুসলমান হয়ে গেছে, একটা মুত্তাকি পরহেজগার মুমিন হয়ে গেছে। এই পরিবর্তন যদি তার অবস্থার মধ্যে দেখা যায় তাহলে বোঝা যাবে যে হাজ্জে মাবরুর তার নসিব হয়েছে, কারণ হাজ্জে মাবরুর নসিব হয়েছে, সে নিষ্পাপ হয়ে এসেছে। তারপরে যদি গুনাহ কবিরা হয়ে যায় তাহলে কি তার ওই সার্টিফিকেট এটা এখনও সারিল মফল থাকবে, মানে ওই সার্টিফিকেট যে সে নিষ্পাপে নিষ্পাপ থেকে গেল, না গুনাহ কবিরা করেছে গুনাহ হয়ে গেছে ওইটার থেকে তওবা করছে আবার নিষ্পাপ হয়ে গেছে, আর তাই বুবিনার দাম্বি কামাল্লা দাম্বালা, হাদিস শরীফ কুমকাল আলী সাল্লাতুসাল্লাম যে গুনার থেকে যে তওবা করেছে সে এমন হবে হয়ে গেলো কেমন যেন সে গুনাহ করেই নেই। এই হলো গুনাহ কবিরা আর তওবার অবস্থা, গুনাহ কবিরা হয়ে গেলে যদি খালিস তওবা করে, তওবার যে শরত আছে সব শর্ত মানিয়া যদি সে তওবা করে তাহলে সে আবার নিষ্পাপ হয়ে যাবে ইনশাআল্লাহ। সালামু আলাইকুম।